আমার কিন্তু সংসারে মেলা কাজ পড়ে আছে বাপু, আমাকে আর জ্বালাসনি। তুই যা তো দেখি, যতই কাজ পড়ে থাকুক না কেন তোমাকে এই দুধটা খেতেই হবে। খাও শারদা, বাড়াবাড়ি করিস না, এই বলে দিলুম আমি। আমি কি ছোট খুকি নাকি যে আমি দুধ খাবো? তুই যা মা, আমাকে বিরক্ত করিস না, যা বলছি খেয়ে নাও বড় বউ, খেয়ে নাও। না খেলে যে তোমার মেয়ের হাত থেকে নিষ্কৃতি নেই গো বড় বউ। আপনিও বলছেন এই কথা? আমিও বলছি। নাও নাও দুধটুকু খেয়ে না। কে কেমন আবদার শুনি আপনাদের, বলি মেয়ের সামনে দাঁড়িয়ে আমি এত বড় হয়ে এখন ঢকঢক করে দুধ খাবো নাকি? খেয়ে নাও বড় বউ, ওই দুধটুকু তোমার বড় প্রয়োজন। আমার এই গরিবের সংসারে এর চেয়ে বেশি তোমায় কি দিতে পারি বলো? দে। আমি আসি গো। শারদা, মাকে একটু সাবধানে রাখিস। হ্যাঁ আসি। সারা হলো হৃদয় ঠাকুর? হ্যাঁ হলো, ঠাকুরের শীতল দেওয়া বাকি আছে। হ্যাঁ দেখছিলাম, তুমি বেশ নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করো। আর করবে নাই বা কেন? রামকুমার চট্টোপাধ্যায় আর গদাধর চট্টোপাধ্যায়ের ভাগ্নে তুমি, নিষ্ঠা সহকারে পুজো করা তো তোমার রক্তে আছে ভাই। হঠাৎ আপনি আমার মামাদের গুণকীর্তন করছেন যে বরচাঁদ মশাই, এই কথা বলতে তো আপনি আসেননি, আপনার আসল মতলবটা কি সেটা বলুন না আমাকে। তুমি তো বেশ বুদ্ধিমান হে, তাহলে ঝেড়েই কাশি। তোমার ছোট মামা মানে আমাদের ছোট ঠাকুর, তিনি যে বড় বিপদ ঘাড়ে নিতে চলেছে। বড় বিপদ? আমি ঠিক বুঝতে পারলুম না, একটু খোলসা করে বলুন দেখি। তোমার মামাকে ওই ভৈরবীর সাথে মেলামেশা করতে বারণ করো, নইলে ওই ভৈরবী তোমার মামার মাথাটি চিবিয়ে খাবেন। বরচাঁদ মশাই, আমার মামুর মাথা অত সরল নয় যে যে কেউ চিবিয়ে খেতে পারে। অবশ্যই আমার মামুকে দেখলে ওই ন্যালা খাপা লাগে বটে, কিন্তু আমার মামুর দল খুঁজে পেতে মামনির অনেক সময় লাগে। কথাটা ভেবে বলছে তো? শোনো, সর্বকালের সাধক মহাপুরুষ, তাদের এই যোগ সাধনায় বাধা দান করে কে? সে হচ্ছে নারী। আর একটা কথা তোমায় বলে রাখি, ওই ভৈরবী কিন্তু সব জানে, নানা রকম তন্ত্রমন্ত্র জানে, পুরুষদের নানাভাবে বশ করতে পারে। হ্যাঁ তোমার মামা কিছুদিনের মধ্যে সেটা টের পাবে। তাই বলছি ওই ভৈরবী থেকে সাবধান, নইলে কিন্তু সব কিছু বিনষ্ট হবে ওই ছোট ঠাকুরের, এটা আমি বলে গেলাম। শরীরের যা অবস্থা দেখছি, তোর তো বেশি নড়াচড়া করা, খাটাখাটুনি করা চলবে না বউ। বরং সংসারের যা খাটুনির কাজ আছে, ওই ঠাকুর নীলু আর সারুটা মিলে ভাগাভাগি করে ফেলুক। ও মা, আর আমি মা হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো পিসি? ওরা আমায় রেঁধে বেড়ে খাওয়াবে, আর সেই ভাত আমি খাবো। আমার কড়া দিয়ে যে সে ভাত নামবে না গো পিসি। তাহলে তুই কি করতে চাইছিস বলতো বউ? বলি বেশি খাটাখাটুনি করলে পেটেরটার যে ক্ষতি হবে তাকে তুই বুঝিস নি বউ? মা হয়ে অতটুকু মেয়ের সেবা নিচ্ছি পিসি, এ কথা ভাবলেই যে লজ্জায় মরে যাচ্ছি আমি। আচ্ছা বেশ বেশ, আমি সারুমাকে বলে দেবো সে যেন বেশি খাটাখাটুনি না করে, হয়েছে তো? তুমি কি আমাকে ছোট মেয়ে পেয়েছো পিসি,
কাছে যা বোঝাবে তাই বুঝবো। আমি জানি না আমার সংসারে কি কি কাজ আছে। আচ্ছা, সেগুলো কোনটাই কি আমার সারদা মায়ের বয়স উপযোগী? এই বয়সে যেখানে ওর পুতুল খেলার সময়, সেখানেও এত বড় সংসারের যোগ কি সামলাচ্ছে? সত্যি তুমি এটার এমন পুরা কপাল! বিয়ে হলো, সংসার হলো, সাউরি হলো, ভাসুর হলো, ভাসুরপ হলো, কিন্তু মেয়েটার কপালে সুখ হলো না। ওই আত পাগল একটা স্বামীকে নিয়ে সে জ্বলে ফুড়ে মরছে। না না পিসি, আমার জামাই পাগল নয়, দয়া করে তোমরা ওকে পাগল বলো না। উনি যদি পাগল হতে তাহলে কি কলকাতার রানী রাসমণি তার অত বড় মন্দিরে তাকে কাজে রাখতো? সে একটু বেশি কালী ভক্ত। কি আপনি কখন ফিরলেন জানান দেবেন তো? কি হয়েছে, মুখটা অমন আদার করে রেখেছেন কেন? শ্যামা, ও শ্যামা, আমাদের কপাল পুড়েছে গো শ্যামা, আমাদের কপাল পুড়েছে। কি হয়েছে? তোমার জামাই সে তন্ত্র সাধনা শুরু করেছে গো। দক্ষিণেশ্বরে নাকি এক সন্ন্যাসী নিয়েছেন, ভৈরবী ব্রাহ্মণী, তার কাছেই তোমার জামাই দুবেলা তন্ত্র সাধনা শিখছে। জামাই আমাদের শেষকালে এক তান্ত্রিক মেয়ে ছেলের খপ্পরে পড়ল, বলে দেশে কি ধম্ম কম্ম বলে আর কিছু থাকবে নি গো। জামাইয়ের যেটুকু সপ্নেশের বাকি ছিল সেটুকু এবার পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ ওগো, কি হবে এবার? কি আর হবে শ্যামা, তোমার মেয়ের কপালে যদি লেখা থাকে যে সে তন্ত্র সাধকের সঙ্গে সংসার করবে, তাহলে সে করবে? এ নিয়ে আর আক্ষেপ করে কি হবে বলো? কি কথা বলছেন আপনি? এর বাপও এমন কথা বলতে পারলেন? তত্ত্ব সাধনা বাড়ে তো তারা সংসারের প্রতি কোনোটা থাকবে না। আচ্ছা, জামাই যদি আমাদের মেয়েকে ভুলে যায় তখন কি করবেন আপনি? না না শ্যামা, আমি নিজে আমার মেয়েকে নিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছব, দেখি দেখি কি করে না মানে আমার মেয়েকে। কি বাবা, আমায় খুঁজছো? এই দেখো দেখি, সারা পঞ্চমুটি তন্ন তন্ন করে তোমায় খুঁজেছি গো, পাইনি, তারপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে এইখানে তোমায় দেখা পেলাম। হ্যাঁ খুঁজছো কেন? শোনো বাবু, তোমার এখানে থাকাটা ঠিক হচ্ছে নি গো, ঠিক হচ্ছে নি। কেন গো, আমায় দেখে ভয় পেয়েছো বুঝি? না ভয় ঠিক তোমায় নয়, হ্যাঁ আবার ভয় তোমাকেও। বুঝেছি, তোমার ভয় আমাকে নিয়ে, নকনিন্দার ভয় পাচ্ছ বুঝি? পাছে তোমাকে আমাকে এই রাত্রিকালে রেখে লোকে অন্য কিছু ভাবে, তাই তো? হ্যাঁ গো বামনি, কাম কাঞ্চনা সিক্ত সংসারী মানুষ তোমায় ঠিক বুঝতে পারবে নি গো, তোমায় ঠিক বুঝতে পারবে নি। তোমার চরিত্র নিয়ে নানা লোকে নানা কথা বলবে, সে আমার সহ্য হবে নি গো, সে আমার সহ্য হবে নি, সহ্য হবে নি। বেশ তো, তুমি বলো আমি তবে কি করব। তুমি বরং ওই কালীবাড়ির উত্তর দিকে গঙ্গার ধারে যে গ্রাম আছে সেখানে দেবমণ্ডলের ঘাটে গিয়ে থাকো। তুমি সেখানে নবীন নিয়োগীর ধর্মপরায়ণা স্ত্রী তোমায় আশ্রয় দেবে গো, তোমায় আশ্রয় দেবে। তাই হবে, তুমি আমার জন্য যা ব্যবস্থা করবে তাই হবে। শুধু প্রত্যেক দিন একটি বার যেন দর্শন পাই গোপাল তোমার। গোপাল আমি? তোমার গোপাল? হ্যাঁ গো বাবা, তুমি আমার গোপাল গো বাবা, তুমি আমার গোপাল, তুমি শ্রী চৈতন্যদেব, আবার তুমি প্রভু নিত্যানন্দ, উভয় মিলে জীব সমাজের উদ্ধারের জন্যে এ
मनुष्य रूपे पृथ्वीते एसेछो। एइबारे नित्यानंदेर खोले श्री चैतन्येर आविर्भाव। बाबा बाबा आमार काछे एसो तो बाबा, तोमाके एकटु आदर करि बाबा, तोमाके एकटु आदर करि। তবে ওর নয়, ওর তন্ত্র সাধনার। সে পথে একবার গিয়ে দেখাই যাক না ও পথে কি আছে। এই মরেছে, তুমি দেখছি কোনো বিপদ না ঘটিয়ে ছাড়বে না। আচ্ছা মামু, কোনো মেয়ে লোক ছাড়া আর কেউ তন্ত্র সাধনা শিক্ষা তোমায় দিতে পারবে না? দুশালা, তুই তো ভয় পাচ্ছিস কেন? ও বাঘনা ভাল্লুক যে আমায় কে ফেলবে। বাবা, ও থেকে ভয়ঙ্কর। কেমন চাওনি, ওই কপালে এত বড় গোল লাল টিপ, ওই চুলগুলো সব এলোমেলো, ওর দিকে তাকালে আমার গা হাত পা সব ভীম হয়ে যায় গো মামু। দুশালা, তুই তাকে চিনতে পারিস নি রে? চিনতে পারিস নি? সে সেরকম নয় রে, সে হলো আমার মা। হ্যাঁ, ও আমাকে ছেলে বলে ডাকে, ছেলে বলে ডাকে। ও, তুমি তাহলে বলছো কোনো ভয় নেই, তাই তো? মানে ও শুধু তোমাকে ওই তন্ত্র সাধনা শেখাতে চাইছে, তাই তো? হ্যাঁ রে শালা, হ্যাঁ। জানিস ঋতু, ভৈরবী আমায় কি বলেছে জানিস? তুমি আমার গোপাল গো বাবা, তুমি আমার গোপাল, তুমি শ্রী চৈতন্যদেব, আবার তুমি প্রভু নিত্যানন্দ, উভয় মিলে জীব সমাজের উদ্ধারের জন্য মনুষ্য রূপে পৃথিবীতে এসেছ। এইবারে নিত্যানন্দের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। হরিদু, আমার দিকে অমন করে চেয়ে আছিস কেন রে শালা? হ্যাঁ, কিছু বলবি? বল না, বল না, বল না শালা, বল। মামু গো, তুমি আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই লোকের কথা বিশ্বাস করে ভৈরবী ব্রাহ্মণীকে ভুল বুঝেছিলাম গো। তা এখন কি হলো? সে ভুল আমার ভেঙেছে গো। আমার মনে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিছু নেই গো মাম, কিছু নেই। আমি জানি কোনো সন্ন্যাসী, কোনো ভৈরবী তোমায় বশ করতে পারবে না, বশ করতে পারবে না মাম। আমার ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল
কাল রূপ জল কাল মনোরমা মা দুষ্কার নয় গো মা আমি সখা তো শোলিলে ডুবে মরি শ্যামা দুষ্কার নয় গো মা দুষ্কারো নয় গো মা দুষ্কারো নয় গো মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কখন এলি? অনেকক্ষণ আপনি শ্রীকৃষ্ণের নাম গান করছিলেন, তাই আপনাকে বিরক্ত করিনি। কি হয়েছে মা, আপনার চোখে জল কেন, কি ভাবছিলেন? আজ হঠাৎ এতদিন পরে পুজো না আসার দাওয়ায় যে একা একা বসে আছো। পুজো তো রয়েছে, পরে করবো ক্ষণ বাবা। না মানে আমি বলছিলাম, এমন ভুল তো তোমার কখনো হয়নি মা। আগে তো স্নান সেরে রঘুবীরের পুজো সেরে তারপরে দাওয়া এসে বসতে, তা আজ হঠাৎ এমন কি হলো যে তুমি রঘুবীরের পুজো সারতেই ভুলে গেলে? আসলে আসলে বয়স হচ্ছে তো, আজকাল ওই সব কথা সব কাজ কেমন যেন ভুলে যায়। এই মনে করলুম কিছু বলবো, আবার পর মুহূর্তেই সব ভুলে গেলুম। আসলে শরীর ভাঙছে তো, সঙ্গে মনও। আজকাল আর সংসারের কোনো ভাবনা ভাবতে পারিনি, বেশি ভাবতে গেলে না ওই মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকি যায় সব, ব্যাস আবার সব ভুলে যায়। তা এত কথা আপনাকে ভাবতে কে বলেছে, আর সংসার নিয়ে চিন্তে করতেই বা কে বলেছে? আমরা কি আপনাকে বলেছি সংসারের কথা ভাবতে? না রে মা না, তোরা বলবি কেন, ওসব চিন্তা আপনা থেকেই এসে পড়ে। শোনো মা, আজ থেকে তোমায় কিছু চিন্তা করতে হবে না, না আমাদের কথা না এই সংসারের কথা, বুঝলে? তুমি আমায় কথা দাও, আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলো। না রে বাবা, ওসব কি কথা বলছিস তুই? হ্যাঁ মাথায় হাত রেখে দিব্যি করা যায়, কিন্তু চিন্তা চিন্তা তো মনের বশ মানে না রে বাবা, ওসব এসেই যায়। এই চিন্তা ভাবনা এগুলোকে যদি দিব্যি করে আটকানো যেত, তাইলে কি তাহলে কি আর পৃথিবীতে এত কাণ্ড ঘটতো রে? ওই ওই এক বিষয় আর ওই সংসার চিন্তা নিয়েই তো রানী রাসমণি শেষ হয়ে গেলেন। বেশ বেশ, তবে তুমি তাই করো, মিচে মিচে চিন্তে করে নিজেকে অসুস্থ করে তোলো আর সহ্য নিয়ে নাও। না রে পাগল ছেলে না, আমি অত সহজে মরব নি। তবে তবে এই চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য একটা একটা পথ আমি পেয়েছি, বুঝেছিস? কি মা? ওই আমার তো সবচেয়ে বড় চিন্তা আমার ওই গদাই, ওকে নিয়ে আমার যত চিন্তে, ওই ওর হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, তারপরে ওর ওই পাগলামো, এসব আমার আর ভালো লাগছে না রে। এত দূর থেকে আমি ওর জন্য কিছুই করতে পারছি না, তাই আমি না ঠিক করেছি যে কটা দিন বাঁচব আমি তো অগ্নেশ্বরে গিয়ে ছেলের কাছেই থাকব। ও বাবা রামেশ্বর, তুই তুই আমাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করে দে বাবা। ও এই জন্য তোমার মন খারাপ? বুঝেছি বুঝেছি, তার মানে তুমি আর এখানে থাকতে চাও না, তাই তো? সত্যি তো সত্যি তো, আমাদের কথা তুমি ভাববে কেন? হ্যাঁ কেন ভাববে, আমরা তো তোমায় কোনো সুখী দিতে পারি না রে বাবা। অমন কথা বলিস না বাবা,
অমন কথা বলিস নি। তোদের কাছ থেকে আমি যে সংসার সুখ পেয়েছি সেটা সেটা কজনের কপালে জোটে বল দেখিনি। ও তোমার মুখের কথা মা, আর তোমার মনে অন্য কিছু চলছে। বেশ বেশ, তুমি যখন যেতে চাও যাও, আমরা তোমায় আটকাবো না। যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি চললাম। ও দেখ না, ওকে একটু বুঝিয়ে বল।